দিলাম, ঠিক আছে? তার মানে কথাটা কি দাঁড়ালো যে মন কিন্তু আর সবার মতো না, তাই তো? মনের মধ্যে নিশ্চয়ই একটা এমন কোন পার্সোনালিটি আছে যেটা কারোর সাথে হ্যাঁ, ম্যাচ করে যেটা না। তুমি দিতে পারবে, আমি কি বললাম, যেটা তুমি দিতে পারবে অন্য কেউ, অন্য অন্য কেউ হয়তো চাইলে দিতে পারবে না। মানে কি বোঝাতে চাইছো তুমি? হ্যাঁ তো পারবে, বাট দেখো তোমাকে যে জিনিসটা আমি পাবো সেম জিনিস অন্য জনের কাছেও পাবো, বাট সেটার মধ্যে তফাত আছে। তোমার দেওয়াটা তার দেওয়া, তাদের দেওয়াটা আলাদা হবে। কি দেয়া তুমি কথা একটা বলছো? মিচিওর, তুমি একটা যথেষ্ট, তোমার বয়স হয়েছে, তুমি মিচিওর, তুমি যেভাবে দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না। শোনো না, মজা কিটা ভালো লাগে না জানো তো? না মজা না মন, আমি যে সিরিয়াসলি বলছি, একটু ভেবে দেখো তো। ফালতু কথাগুলো বাদ দাও, এবার আমি ফালতু, কাছে এই তো এবার আমার মনে হচ্ছে দেয়ালে মাথা ঢুকে, ঠকো কেমন? যেটা তুমি দিতে পারো অন্য কেউ দিতে পারবে না, ব্যাস আমি এইটুকু যাই, তাই আমি তোমাকে হারাতে চাই। কেন বলো তো, মেন রিজন একটা বলবো, তোমারও হয়ে গেছে আমারও হয়ে গেছে, মাঝখানে কোনো কিছু বাধা নেই, তাই আমরা যেভাবে দুজন দুজনের মধ্যে থাকতে পারবো, ও তোমার জায়গায় অন্য কেউ ওখানে থাকতে পারতো না, বা তুমি যেটা আমার জন্য পারবে সেগুলো তারা পারবে না। বাট মন আর সবার থেকে কিন্তু একটু আলাদা, গুলিয়ে ফেললে তো সেটা তোমার প্রবলেম, কি যদি গুলিয়ে ফেলা সেটা তোমার প্রবলেম, বাট গোলাবার মতো নয়। আশা করি তুমি আমাকে চিনতে পেরেছো এতদিনে, যতটুকু জানি তুমি আমাকে চিনতে পেরেছো যে হ্যাঁ আমি কি রকম নাকি। তোমারে আমি আজ ওয়াইফাই অন করি নিয়ে, হাইরে হাইরে হাইরে, চিনতে পেরেছি তো জানি, ওই জন্য তো নিজের ইচ্ছে করে জানো, যাতে তুমি কোনো বিনা হিচকিচায়ে আমার জানানোর দরকার আমি জানাই, পূরণ করার দায়িত্ব তোমার। জোর করবো কেন, তুই চাও জোর করি বা অন্যদের মতো? পিকু পিকলু পিকলু, হ্যালো হ্যালো, বলো। আমি কি বললাম যে আমার ইচ্ছেগুলো জানানো দরকার, পূরণ করবে কি করবে না সেটা তোমার দায়িত্ব, ঠিক আছে? এবার ঠিক তুমি আছে, কি চাও পিকুর অন্যদের মতো জোর দেখো করি? পদ্ম ফুলটা, নো বাদ দাও, পিকুর দেখো ডিবিটা কি সুন্দর পদ্ম ফুলটা ফুটে আছে, ওয়াও সেই কি লাগছে। পদ্ম ফুল? পিকু হ্যালো, ভয়েস করো, কি পদ্ম ভয়েস ফুলটা তুমি করো, ভাত ভয়েস খেয়েছো? করো। হ্যাঁ হেভি লাগে কিন্তু বলো, একটা বেশ সেন্টটা আলাদা না? কলা পাতা বলো, পদ্ম পাতা খাওয়ার ইয়েটাই আলাদা, মজা আলাদা, হুম না কলা পাতা শাল এখানে পাতা। আমি ভয়েস করি না, ভয়েস করো না তাহলে বেরিয়ে যাও বোর্ড থেকে গো, একবার হলেও নামিয়ে দাও, ভয়েস করতে ভয়েস হবে, করি নাহলে না, বোর্ডে নামিয়ে থাকতে দাও। পারবে না। রুলস দাঁড়াও একবার ওকে বলি, আমাদের বোর্ডের রুলস, একটা বার হলেও একবার তুমি, হলেও ভয়েস করতে হুম হবে। ও সরি, যাও ভাই, বাই নিচে যাও। আগো বাই, এখন হ্যাঁ কলা পাতা খেয়েছি, এখানে কলা পাতাতে খাওয়া যায়, তামিলনাড়ুতে তো কলা পাতা একদম মানে সেই লেভেলের কলা পাতা দিয়ে খাওয়া হয়, বাট ওই তোমার কি বলে পদ্ম পাতা এটা তো আমাদের এখানে পাওয়া যায় না, এটা একমাত্র বেঙ্গলি পাওয়া যায় এখানে। জানো তুমি কিসে আলা হয়ে যাবে, আমাদের এখানে লক্ষ্মী পূজা দুর্গা পূজায় কি কেস হয় জানো? সেই লাল শালুক বলে না, না না এটা কথা বলবো মন, দেখেছো? না না এটা কথা বলবো মন, কি তুমি কি চাও অন্য 5টা ছেলেদের মতো আমি তোমাকে জোর করি? এটা করতেই হবে, নাহলে রাগ করে বসে থাকবো হ্যান ত্যান, এগুলো কি ঠিক? ওরকম, শোনো আমি জানি না তুমি কতটুকু চিনেছো, ওরকম যদি করো আজকে করবে কালকে থেকে দেখবে মন পুরো চেঞ্জ, মনের কাছে তোমার না ভালোবাসার দাম থাকবে না, তোমার দাম থাকবে না, এই বোর্ডের চত্বরে মন আসবে।
বুঝেছো? তাই আরে তো আজকেরই করবো, দাঁড়া করো করো, মজা করো আর যাই করো, সিরিয়াসলি বলছি, তুমি তাহলে মনকে হারাবে একটুখানি, বুঝে নিলাম? তুমি যদি হারাবার ইচ্ছা হয় তুমি করতে পারো। তাই তাই একটা একটা কথা বলবো, রাগ করো যাই করো, একটা কথা বলছি, যে থাকার না সে ঠিক থেকে যাবে, আর যে থাকবে না সেই ছোটখাটো ইস্যু নিয়ে চলে যাবে। সেটাই তো, আর কিছু না, আর কিছু না, বুঝলে? আর কিছু না, কে আর কিছু না, হ্যালো। তাও জেদ দেখো, ভালোবাসার জেদ, জেদটা তোমার কাছে করবো না তার কাছে করবো। হ্যাঁ, জেদ অবভিয়াসলি করবে, বাট এমন কোনো জেদ করো না যেটা আমি রাখতে পারবো না। জেদ করো এমনই করো যেটাতে তুমিও সাকসেস হও আমিও সাকসেস হই। হ্যাঁ হ্যাঁ, আমার যেমন তুমি যদি আজকে আমাকে যেটা বলো, বললাম, তুমি যদি আমায় বলো মন আমার আকাশের চাঁদটা দরকার আমাকে এনে দাও, সেটা কি ওটা সম্ভব? করবো কেন করে তো ওটা বলছি, বলিনি, আমার জেদ গুলো খুবই সামান্য, তুমি তোমাকে সবটা জানিয়েছি। তার জন্যই তো আমি কিছু বলেছি কি তোমাকে, তুমি বলছো জোর করবো, ওরকম ব্যাস করলে তাহলে তো, এইটুকুনি আমার তাহলে তো তুমি জেদটা। আমার কাছে আমার অসাধারণ থাকবে না, তুমি তো সেই শোনো সাধারণ শোনো, আমার কিছু হয়ে যাবে না, সবার মধ্যে তোমার তোমার জেদটা ওই আমাদের ভালোবাসার মধ্যেই আবদ্ধ থাকে, এর বাইরে না, তুমি ভালোভাবেই জানো। এতে কিছুর বিনিময়ে জাস্ট একটু দেখতে চাই, ভালোবাসা পেতে চাই, একটু একটু হাসি খুশি থাকতে চাই, ব্যাস এইটুকুনি, আদার্স ওয়াইজ কিছু না। তা সেটাও যদি না পারো আর কি বলবো, তাহলে নিজের মনের কষ্ট নিজে লুকিয়ে রেখে দেবদাসে কাঁদতে হবে, বলি সবালি। এক বছরে একজনকে একবারও দেখার কি বলবো খাদ্য লেখা ছিল না, আর সেখানে 2 মাসে সবার দেখে ওই নিত, ওই আর কিছু ওই 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 এটা কথা হলো, এটা ওই কথা ওই 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 এরকম উপরে আমার রোজ, এখন আবার, এখন আবার রোজ বলছে একবার করে দেখবো, এখন একবার দেখো, ওই 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 সেটা তার সঙ্গে যেটা বল যে বলছো তুমি, ওটা কি ভালোবাসার মধ্যে আদৌ বেশি ধরনের গেলে আমাকে আমাকে বল, পরে না পরে না পরে না, তাতে কিছু হয়ে গেল না, ওটা ওটা ওরকম ভালোবাসার পেছন মারিয়ে। আর যদি আমি তোমার লাইফে না থাকি তখন আবার দেখবে এরকমই বলবে, মুন মাই ফুট চল মুন হাত এখান থেকে মুন, ও ওরকম মুনকে আমি লাত মেরে দুবার তিনে তাড়ি, এই এসকে হেসো না অ্যাড হয়, ওই তো বলবো চল মাই ফুট বলে কোমরটা ধরে আর ওইখানে বসিয়ে নেবো, তুমি বসে বসে মজা লুটবে নাকি কি গো? তোমার চোখের সামনে অন্য ছেলের সাথে প্রেম করবো, ওই তো বললাম তো মজার, তোমাকে ওইখানে বসিয়ে দেবো তুমি মজা নেবে, এখানে বসবে না, তুই চাও অন্য কাউকে বসাই, চাইছি না করে না, আমি না ওই জন্য তো হোয়াটসঅ্যাপে যেটা বললাম একবার হলেও কি কিছু না, যা কি দিয়ে ভাত খেয়েছো আজকে? ওই তো ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, ডিমের কষা হয়েছিল, আর সত্যি কথা বলতে বিপ হয়েছিল। ডিম আবার বিপ দুটো? হ্যাঁ, তাহলে তো আজকে ফুলসজ্জা যা খাট ভাঙা ভাঙি একদম অনিবার্য। তোর ব্যাং দেখবেন আমার যেমন অ্যালার্জি ডিমে আছে, তো আমার অ্যালার্জি আছে, কিসে খেতে অ্যালার্জি? পারি না বিপে, আগে আগে মাটানে ছিল, এখন খেয়ে খেয়ে প্র্যাকটিস হয়ে গিয়েছে, ওইটার জন্য কত বাড়িতে বকা বকি করে জানো, আমার রুচি হয় না। না বলে যে এই যে আমাদের সে কুরবানি ঈদ আছে না একটা, ওই ঈদে নাকি এক পিস হলে ও খেতে মানে খেতে হয়, তা আমি খাই না ওটা, ওই জন্য বলে খাস খাস না, এক পিস হলে খা, খেয়ে মেডিসিন খা, না যেটা রুচি হবে না হবে না, খাবো না খাবো না ব্যাস। তুমি মানে ওটা একদমই খাও না? না আমার
আরে খাওয়া তো দূরের কথা, আমার একটুখানি ঝোল যদি পাতে পড়ে না, ঝোলের একটা ছিটে যদি ঠিকরে এসে পাতে পড়ে, সেই সেই ভাতটা যদি আমি খেয়েছি আর দেখতে হবে না, সঙ্গে সঙ্গে ফুলের ঢোল হয়ে যাবে। প্রচুর অ্যালার্জি আছে ওতে, চিকেন বলো কোনো অ্যালার্জি নেই, মাটন কোনো অ্যালার্জি নেই, হাঁস টাঁস বক ঠক এগুলো কোনো অ্যালার্জি নেই, একমাত্র অ্যালার্জি বিফ, মানে গরুর মাংস বলো মোষের মাংস বলো খেতে পারি না। খাসিটাও আগে খেতাম না, এখন তো প্রবলেম হলে না কাটাই দিতে, তার আগে তো শরীরটা সুস্থ থাকতে হবে না? কার মাটন তুমি যে বলছো না যে অ্যালার্জি আছে, তাই বলছি যদি শরীর মানে অসুস্থ লাগে খেয়ে প্রবলেম, মাটনের দরকার নেই খাওয়ার, আরো তো অনেক জিনিস আছে খাওয়া, ওই জন্য খায় না তো, ওই জন্য কেউ জোর করে না অতটা, আগে ভোগ দেখ না, কেউ এখন বড় হয়ে গেছে আর কেউ জোর করে না। আর মাটন বলতে আগে একদমই খেতাম না, ঘিন ঘিন করতো, গ্যাস নিতে পারতাম না, আর এখন হ্যাঁ 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 মানে কি বলতো, ইনস্টাগ্রামে একটা গ্যাস আছে না, হ্যাঁ মাটনের একটা আলাদা উগ্র গন্ধ ছাড়ে, ওইটার জন্য আমি ছোটবেলাতে বমি করতাম, তো কিরকম মা আমাকে সেই সেম। ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে খাইয়ে খাইয়ে এমন হয়ে গেছে এখন মাটন। আর এখন না মাটন ওই জন্য আমি রান্না করি, মানে আমি রান্না করলে অনেকক্ষণ কষি বলে না কি জানি না, অবশ্য দিয়ে অনেক কিছু মশলা আলাদা এক্সট্রা, তার জন্য হ্যাঁ জানি না মাটন মাটনের মাটন কোনো ঠিক মতো রান্না করলে গ্যাসটা আর করে না, এতটুকু কোনো স্মেল পাবে না, উল্টে একটা আলাদা মানে সুন্দর সেন্ট আসবে যেটা তোমার খেতে মানে তোমাকে আকর্ষণ করবে। তার জন্য মাটন নিয়ে এলে বাড়িতে রাঁধুনি আমাকে যাচ্ছে ওকে ছাড়াও মাটন আসা মানে তুই রান্না কর, এমনকি মামার কালকে বাড়ি জানতো পর্যন্ত মাটন গেলে, একটা দেখবো আমি, মামার বাড়ি গেলে সেখানে তাই মাটন নিলে আগে মামা এসে বলবে যেতে যেতে তো ও রান্না করুক মাটনটা নিলে, আর আমি রান্না করতে দিচ্ছি মন একটা কথা বলবো, আমার চাওয়াটা কি খুব বেশি হয়ে যাচ্ছে, আমি বলছি বলছো না তাই জন্য বললাম তো উল্টোপাল্টা টেনশন কেন বুঝছো, বেশি ব্যাংক বললে এমন এক জায়গার ফটো তুলে তোমাকে পাঠিয়ে দেবো, না দেখে না না অজ্ঞান হয়ে যাবে। প্লিজ 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 একদম না বাবে, আমি আমি একদম না, কেন নো 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 কি না না না, তাহলে তো এবার পাঠাবো অবশ্যই, তুইও না আমার লজ্জা জানো কিছু নেই, আমার লজ্জা জানো তোমাকে আমি জোরাত করি না 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 রাগ করার জায়গাটা তোমারই তো জিনিস নাকি, দেখে সহ্য করতে পারবে না বাড়ির ভিতরে ছোটাছুটি কর, আমার ওরকম না আমি বললাম না আমি সবার থেকে আলাদা, আমার যেটা যখন মানে আমি নিজেকে সেভাবে তৈরি করব তখনই আমার সব সব বিষয় শুধু ওই বিষয় বলে না সব দিক থেকে, আমি নিজেকে যদি প্রিপারেশন নিজের দিক থেকে প্রিপারেশন করি সেটাই আমার হবে, তাহলে যে যতই যাই করুক আর মতনই আমাকে হেলাবে নড়াবে তো সেটা না, আমি তো আলাদা টাইপের, ভালো তো এরকম হওয়া ভালো, তাহলে আমাকেই পাঠাও আমি দেখি। সেই কথাই গায়েব হয়ে গেল, হ্যালো বুঝলে, আমার ভয়েস মাঝে কল মাঝে মিনিমাইজ হয়ে কথা হচ্ছে না তো আমি কথা বলতে কি বলে না যে হঠাৎ কথা গায়েব হয়ে গেল, আমি হ্যালো হ্যালো করলাম শুনতে পেলে না বলে আবার মিনিমাইজ করলাম, মিনিমাইজ করলে তখন কি আবার করে গেল, সাউন্ডটা শুনতে পাও, হ্যালো বল হ্যাঁ বলো, বললাম তুমি শুনতে পাচ্ছিলে না 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 ওর জন্য মিনিমাইজ করে আবার ঢুকলাম,